Leave it, I got some money bigger. তো এই গাইস শুভ দুপুর বেলা। তো ব্যাপারটা কি আছে ভাই, দুই তিন দিন আমি মাসি বাড়িতে ছিলাম, দেন এখন ভাই মেন ব্যাপার বাড়িতে যাওয়ার পালা। তো ভাই বাড়ি থেকে অনেক বন্ধু বান্ধব কল করছে ভাই, দুই তিন দিন অনেক মিশি না ভাই, ক্যাফে গিয়ে আড্ডা মারি না, একই না তাকে কেন ক্যাফে গিয়েছি, বাট আমার নিজেদের বন্ধুর সাথে ঘোরাফেরার মজা নিজেরাই জানো, ঘোরাফেরার মজা একদম আলাদা। তো এখন এখান থেকে বেরোবো, আমি আর মা যাবো, আর বাবা চলে গেছে, ওই দিন বাবাও এসেছিলো, প্রথম যেদিন এসেছে ওই দিনই চলে গেছে। তো চলো এখন এই দুপুরে ভাই বেরোনো যাবে, সেই লেভেলে রোদ্দুর দেখতে পাচ্ছো, এদিকে সূর্য মামা কীভাবে তাপ দিচ্ছে। তো চলো একটু সূর্যের সাথে দেখা করে দেন এখান থেকে বেরোবো, মা গোসাচ্ছে ভিতরে, আমার রেডি টেডি কমপ্লিট, আর এই জামাতে ভাই সেই লেভেলে গরম লাগে। তো চলো এখন এই ব্লগটা শুরু করলাম, আর আজকে ভাই দুটো ব্লগ মতো হয়ে গেল, কালকে যেহেতু একটু কন্টিনিউ করিনি। তো চলো আজকের ব্লগটা এইভাবেই শুরু করা যাক, আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফাইনালি সূর্য এসেছে ভাই আমাদের দিয়ে গেল, কারণ এই রাস্তা থেকে না ভাই অনেকটা হেঁটে আসতে হয়, সেই জন্য থ্যাংক ইউ ভাই, সাবধানে থাকিস, ভালোভাবে ভিডিও বানাস, ভালোভাবে ভিডিও বানাস। হ্যাঁ চলে যাবো, কি করবো ভাই, যেতে তো হবে, গায়ক হবে ভাই, ব্লগার না, কি বলছিস, যাস না, যেতে তো হবে ভাই, আমার বাড়িতে যেতে হবে। সো মানে ব্যাপারটা হচ্ছে এই দুই দিন ছিলাম, দুজনে বেশ ভালোভাবে ভিডিও বানিয়েছিলাম, ওর যেহেতু পার্টনার থাকে না ভাই, একা একা ভিডিও করতে হয়, তাই বলতে তুই চলে গেলাম কীভাবে ভিডিও বানাবো, কিন্তু একাই ভাই পথ চলতে হবে, একাই সব কিছু শিখতে হবে, কিছু না পারলে সেটা শিখে দেওয়ার ব্যাপার আলাদা, কিন্তু একাই ভাই পথ চলবে, একটা পার্টনার থাকলে আর কি ভালো হয়। হ্যাঁ সে ভালো হলেও কিছু করার নেই, একাই ভাই চলবে। হ্যাঁ আমি নিজে বলছি আমার ভালো হয়, বাট কি করবো এখন তো থেকে যাওয়ার সময়, আমার একটা নার্ভাস ফিল হয়, কেমন যেন একটা লাগে বেশ, সম্ভব তো না। তো যাই হোক সাবধানে থাকিস, আর ভালোভাবে ভিডিও বানা, অবশ্যই একদম সব হবে একদিন, খালি সময়ের হবে কাম করে যা, একদিন সব হবে। তো যাই হোক এখন বাড়ির দিকে যেতে হবে, আর ব্যাপারটা হচ্ছে আজকে ভাই ইন্ট্রো দেওয়া হয়নি, তো আজকের ইন্ট্রো দিয়ে আমার ভিডিওটা শুরু করা যায়। তো হে গাইস আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি, তো চলো শুরু করা যাক, শুরু করা যাক। এই বাস থেকে আমি কেবল নামলাম, আর এখান থেকে কোনো একটা অটো ফটো ধরতে হবে এখন। সে ব্যাপারটা হচ্ছে আমরা যাবো বক্সেরা হয়ে ভাই, আগে থেকে যেখানে আসার সময় এসেছিলাম ওই সোজা হয়ে যাবো, আর গাই যেখানে সূর্য মামা দেখো কি সুন্দরভাবে উঁকি মারছে। তো ফাইনাল গাইস চলে এসেছি ভাই আমার নিজের জায়গাতে, ভাই দেখে একটু খুশি খুশি লাগছে, কারণ দুই তিন দিন দেখিনি, আর এসে দেখি ভাই দেখতে পাচ্ছ বন্যা বন্যা হয়ে গেছে হয়তো এই জায়গা। মাসি বাড়ির ওই দিকটা অত একটা ছিল না, বাট এখানে অনেকটা বেশি দেখতে পাচ্ছ, পুরো জল দিয়ে ভর্তি। আর ব্যাপারটা হচ্ছে ভাই এই দুই তিন দিন হয়তো চয়নের সাথে দেখা হয়নি, তো ফার্স্ট অফ অল আগে ওর সাথে দেখা করবো, আর ওর জন্য ভাই একটা লসুন নিয়ে নিয়েছি, যাক দুজনে মিলে ভাগ করে খাওয়ানি। ভাই দেখতে পাচ্ছ জল টল দিয়ে অবস্থা পুরো খারাপ, ফার্স্ট অফ অল ওর সাথে দেখা করা যাক, ভাই দুই তিন দিন দেখা হয়নি, আর ওর মন মেজাজও ভালো নেই। তোকে ফোন করে বললাম যে আসতে শোনা যেতে বাড়িতে, তো আমি যাচ্ছি, বললো আসছি, দেখ চলে আসছি ভাই শোনা যেতে বাড়িতে। এনে ভাই তোর জন্য একটা লসি নিয়ে আসলাম, খুশি তো, অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ যাই হোক বন্ধুর সাথে দেখা হলো, কারণ দুই দিন দেখা হয়নি, আর বন্ধু একা একা ব্লগও বানায়নি মনে হয় তো, বানায়নি যাই হোক বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো যাই হোক বন্ধুর সাথে দেখা হলো দুই তিন দিন পরে, আমি ফার্স্ট অফ অল এখানে আসলাম বাড়িতে না গিয়ে, তো তোর জন্য নিয়ে আসছি, খুশি তো, একদম খা। তো বলছি ব্যাপারটা কি হয়েছে, এখন ভাই বিকালবেলা এখন বেরোলাম, আর আমার আমাদের বাড়ি এসছে রাহুল, রাহুল একটা মেয়ে ওকে গোলাপ দিয়েছে, তো ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসছে। ভাই সাহেব এত খুশি না কি বলবো, আনন্দ গার্লফ্রেন্ডটা একটু দেখা পাশে দিয়ে দেবো, ছবির পাশে দি লোকে একটু দেখুক গার্লফ্রেন্ডটাকে, যাই হোক দিচ্ছি না বন্ধু মানুষ শেষ বিল হয়ে যাবে, ওর তো আবার আনলিমিটেড গার্লফ্রেন্ড। গোলাপটা দিয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর একটা গোলাপ কিন্তু, আর দেখি দেখি চলো এখন যাবো একটু ক্যাফেতে, তোর জন্য গোলাপ দিলাম, তো তোর লক্ষ্মী দিল না, লক্ষ্মীকে লক্ষ্মী আজকে প্রাঙ্কল করে নিতে বান্ধবী,
তোর তো দিল না আমি দিলাম মা তো প্র্যাঙ্ক কল করতে গেলে সব বলতে হবে সে এই যে এখন কি এটা পড়াই নেব এখন কি এটা পড়াই নেব আমি দিলাম বলেছি প্যান্টটা পড়েছি একটু গেম মালটাল পটাবো টাকা পয়সা নিয়ে যাচ্ছি 1 কোটি 2 কোটি আছে পকেটে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তো যা গাইস এই হচ্ছে ভাই ক্যাফেটা দেখতে পাচ্ছো অনেক অনেক আগেও এসেছে একবার দুবার বন্ধু রাজমিস্ত্রির লোক কি এমনি এমনি শিখিস রে না তো যা গাইস এই হচ্ছে ভাই পুরো ক্যাফেটা দেখতে পাচ্ছ লুকটা একদম সেরা লেভেলের বন্ধু চা কখন অর্ডার দিছিস এই 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে এখনো চা দেয় না তো জায়গা ভালো না আমি কি করব এই ক্যাফেতে ভাই আমি নিজেও আসি না ঠিক আছে সেই জন্য আর কি বলবো ওই জায়গা গেছে চয়ন আবার শুনতে যে দেশে কিনা বাট দিনই এখনো বন্ধু আজকে না দেবে না 1 ঘন্টা গেল না বাড়ি যাই 1 ঘন্টা গেল 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা 6টার সময় এসে অর্ডার দিয়েছি 7টা 10 বাজে নাম্বার দেখা যাবে ভাই 7টা 10 বাজে 7টা 10 হ্যাঁ যাই না দেবে কিনা আজকে আমাদের কিন্তু এখানে বসে বসে আড্ডা মারছি রিল বানালাম সেই জন্য সময় চলে গেল আমাদের বুঝতে পারিনি কিন্তু চা এখনো দিনই ভাই একটু চা লাভার ভাই চা পাচ্ছি না তো যা গাইস ফাইনালি এখানে চাটা খাওয়া সবকিছু কমপ্লিট দেন এখন ভাই বেরোচ্ছি কারণ অনেকটা সময় চলে মানে অনেকটা সময় এক্সপ্লেন করলাম এখানে তাই তো আর ও বাড়ি চলে যাবে বাবা থাকতে বলছি ও থাকবে না সেলিব্রিটি মানুষ তো আমাদের বাড়ি থাকবে না তাই তো কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার ওকে দেখা হ্যাঁ আগে একদিন বলেছিলাম তো কাস্টমারস্টে রেখেছিলাম আজকে আর থাকবে না যাই হোক এই হচ্ছে ভাই পুরো ক্যাফেটা অনেকদিন পরে আসলাম এই ক্যাফেটাই তাও ভালো এনজয় টেনজয় করলাম অনেক ছেলে পেলে ছিল ভাই তো যাই হোক চলো এখন এখান থেকে বাড়িতে ওরে ভাই ধুলো উঠছে দেখো ভাই কি ধুলো এ কি অবস্থা ভাই কি দিল এ যেহেতু ভাই এই রাস্তাতে কাজ চলছে না সেই জন্য একটু ধুলোটা বেশি উঠছে চলো ভাই এখানে ব্লগ করা যাবে না ধুলোর জন্য সো গাইস ব্যাপারটা কি হচ্ছে এখন এসেছিলাম ভাই মেলাতে দেখতে পাচ্ছ ভাই মেলার অবস্থা ঠিক এইরকম মানে আমার হাতে ভাই এরকম একটা আংটি আছে না এখানে খুঁজে বেড়াচ্ছি চয়নের একটা নেবে বলে এগুলো তো একদম সরু ভাই ভালো লাগবে না আরে নিয়ে পরে তো দেখ কয়দিন যাই হোক এরকম আংটি খুঁজছি চয়নের আগে ছিল ভাই তিনটে ওর বন্ধু বান্ধব নিয়ে এনেছে এইটা নিয়েছিলাম আমি একটা বান্ধবীর কাছ থেকে জোর করে এখন আরে ও কিনছে ওর একটু দরকার আর ভালো লাগে ঘুরে আসছি পালাম না এখানে তো অন্য জায়গায় দেখি পাই কিনা পালে নেব পেলে নেব না চলো অন্য জায়গায় দেখা যাক এ ভাই 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 এতে উঠা না ভাই হ্যাঁ এতে উঠা টাকা দে সাইকেলে চাবি আছে সাইকেলে বেশি নিয়ে দে না বন্ধু এতে একটু উঠা একটু 20 টাকা আছে ভাই 20 টাকা আছে এটা তো উঠাবে না বন্ধু এটা উঠতাম চাকাটা দিলি না আগের উঠালাম আজকে আবার বুঝলি দেখো কালকে কালকে কখন উঠেছি ভাই কালকে মেলায় আছি এই ফার্স্ট টাইম আসলাম আগের বছরে ঠিক আছে পরে উঠে ভাই হ্যাঁ সো গাইস যেতে ভাই উঠতাম কিন্তু আমাদের ধারে পয়সা টয়সা নেই গরিব গরিব ব্লগ আমরা ছিল পয়সা কিন্তু ক্যাফে উড়াই দিছে হ্যাঁ আর ভাই এদিকে সব লোক তাকাচ্ছে ভাই আবার সব লাগে মেয়ে তাকালে আমারও লাগবে মেয়ে তাকালে ভাই আরো বেশি শরম লাগে কি করো সো গাইস ব্যাপারটা কি হচ্ছে ভাই মেলাতে ভাই আমরা ঘুরতাম ফিরতাম সবকিছুই করতাম একটা কারণে বেশিক্ষণ দাঁড়ানো না ভাই আমাদের হাতে নেই পয়সা টাকা পয়সা কিচ্ছু নেই সেই জন্য ভাই আমাদের হাতে নেই টাকা পয়সা আর রাস্তাঘাটে ভাই এই জন্য ব্লগ করার ইচ্ছা করে না তাও কি করবো বানাতে হবে তো চলো এখন বাড়ির দিকে যাবো কারণ টাকা পয়সা নেই ভাই কি করবো টাকা পয়সা না ধরা মেলা ঘোরা উচিত না আর ভাবলাম আমি একটু সাবস্ক্রাইবার সাথে দেখা হবে একটু খুশি হবো কিন্তু কারোর সাথে দেখালো না অনেকে ভাই তাকাচ্ছিল বাট নিজে বুঝতে পারিনি এগুলো সাবস্ক্রাইবার নাকি অন্য কেউ যদি সাবস্ক্রাইবার হতো আসতো যদি সাবস্ক্রাইবার হতো একটু কাছাকাছি আসলে একটু কথাবার্তা বলতাম তারপরে বলতাম ভাই গরিব আছি একটু খাবার টাবার খাওয়াই আরে খাবার টাবার পরে কথা একটু দেখা করে কথা বার্তা বললে এতেই খুশি হতাম পয়সা নেই তাই পয়সা নেই কি হয়েছে তো ভাই ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছ ভাই এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এবার একটু দেখা এবার একটু দেখা দেখি কি আছে একটু কি আছে একটু কি আছে দেখি তাহলে দেখা হ্যাঁ দেখা তাহলে এই অন্য কারো কল করবে এবার এই যে দেখো ভিডিও কলে কে রইছে ভাই সব তুই পারি ভাই এখন কটা বাজে একটু কটা বাজে তাই দেখা এখন একটা বারো এখন বাজে একটা বারো আর এই রাত্রিরে ভাই তাহলে কেউ মার সাথে কথা বলে এটা হচ্ছে অবাক করা কাণ্ড তো যাই হোক আমি এডিট করছিলাম ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই আমি কথা বলতে পারবো না
তো কি করব সো যাই হোক আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে কাল সকাল 8টার সময় তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা।